এজন্য আমি একটি আলোচনায় কিছুদিন আগে বলেছি, যারা সৌদি আরব আমরা এসেছি প্রবাসী, তাদের তিনটি নিয়ত রাখা উচিত। একটি নিয়ত রাখবেন না, তুচ্ছ নোংরা নিয়ত রাখবেন না, তিনটি নিয়ত রাখবেন। সবচাইতে প্রথম যে নিয়ত রাখবেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ থেকে মদিনার কাছাকাছি এসেছি, সেখান থেকে সহি এলিম নিয়ে যাব, সহি আকিদার এলিম নিয়ে যাব, সহি সন্ন্যতের এলিম নিয়ে যাব। কারণ এলমের ফজিলত আমল চাইতে বেশি। প্রথম নিয়ত প্রবাসীরা রাখবেন যে আমরা এখানে এখান থেকে সঠিক দিন ইসলামের এলম হাসিল করে দেশে গিয়ে প্রচার করব, এলম হাসিল করা। দুই নম্বর নিয়ত রাখবেন যে যখন মক্কা মদিনার কাছে এসেছি তো হজ করব, ওমরা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নামাজ পড়ব, মসজিদে হারামে নামাজ পড়ব। এটা হচ্ছে দ্বিতীয় সৎ উদ্দেশ্য, সেটাও ইবাদত, দুটোই নেকির কাজ। তৃতীয় উদ্দেশ্য হবে যে হালাল রুজি এখান থেকে হাসিল করব, হারাম নয়। এই তিনটি উদ্দেশ্য রাখবেন, আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন। চতুর্থ উদ্দেশ্য রাখবেন না যে হালাল হোক আর হারাম হোক, পয়সা হলি হালাল হোক আর হারাম হোক, যেখান থেকে হোক না কেন, পয়সার জন্য এসেছি এখানে কি ইসলামের কথা শোনার জন্য এসেছি নাকি, এখানে কি আর ওই ইসলামী সেন্টারে যাওয়ার জন্য এসেছি নাকি। এক ফাসেক পাপিস্টরা বলে ও পয়সার বান্দা আব্দুদ্দিন আর আব্দুদ্দিন আর, যেখান থেকে হোক না কেন পয়সার জন্য এসেছে। আল্লাহ পাক যেন আমাদের নিয়তটাকে সৎ করার তৌফিক দান করে। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ পাক যা রুজি ভাগ্য আছে তাই পাবেন আপনি, কিন্তু নিয়তের জন্য তিনটি পেলেন আপনি, এলিমও পেলেন আপনি, ইবাদত বন্দেগি হজ উমরাও পেলেন, মসজিদ আহরাম মসজিদ নববীর নামাজ পড়ার নেকিও পেলেন, আর মাশাআল্লাহ আল্লাহ পাক হালাল রুজিও দিয়েছে আলহামদুলিল্লাহ। শুধু ওই ফাসেকদেরকে পয়সা দিয়েছে আর সত লোকদেরকে দেয়নি, আল্লাহ পাক অবশ্যই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এই ভাগ করা আছে আল্লাহ পাক সাত আসমানের উপর থেকে, আর দুনিয়া আসমান জমির সৃষ্টির অনেক আগে আল্লাহ পাক এই তকদিরের ভাগ করে রেখেছেন, কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মসজিদে আসলো, মিয়াতে ইল্লা লিখাইরিন, কল্যাণের উদ্দেশ্যে আসলো, ইয়াতে আল্লামু হয় এলম শিখার জন্য, হয় মদিনা গেল যে ওখানে গিয়ে কিছু শিখবো ছাত্র হয়ে, আউ আল্লামু অথবা কাউকে শেখানোর জন্য গেল, কোনো দিনই আলোচনা আল্লাহ পাক এরকম যোগ্যতা সেখানে দিনই আলোচনা করার জন্য গেল, অথবা সেখানে কাউকে শেখানোর জন্য দরস্তাদিসের জন্য গেল, ফাহু আবি মানজালাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদের মর্যাদা হাসিল করবে। হাদিসটি সুনান ইবনে মাজাতে রয়েছে এবং হাদিসটি সহিহ। এখন আপনাদের সামনে আলোচনাতে বলেছি যে পাঁচটি স্থানের জিয়ারত করতে হবে, তার প্রথম হচ্ছে যে উদ্দেশ্যে আপনি সফর করেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীতে যখন আপনি পৌঁছিবেন তখন কি কি কাজগুলি করবেন সেটা আপনাদেরকে এখন বলি। মসজিদে নববীতে যখন পৌঁছিবেন তখন আপনি আপনার ইখলাস অন্তরের আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এসেছি মদিনায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমি নামাজ পড়ার জন্য এসেছি, এখানে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব, এই জন্য নয় যে নবী সাল্লাল্লাহু কবরের পাশে দোয়া করলে দ্রুত কবুল হবে, এরকম কথা নয়, এটা বেদাতি ধারণা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত দিয়ে তৈরি করা মসজিদে নামাজ পড়ে দোয়া করব, জিকির আজকার করব, তসবিহ তাহলিল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ খাতা মাফ করবেন এবং এখানে আল্লাহ পাক আমার দোয়া শুনবেন, এই জন্য এইভাবে আল্লাহ পাক মুবারক জায়গা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া তওবা শুনবেন ইনশাআল্লাহ। এইভাবে সেখানে আপনি পৌঁছিবেন, যখন মসজিদ নববীতে পৌঁছিবেন তখন অন্য অন্য মসজিদে প্রবেশ করার যে আদব কায়দাগুলি রয়েছে সেইভাবে মসজিদ নববীতে আপনি প্রবেশ করুন, তার জন্য আলাদা কোনো আদব কায়দা নেই যে অতিরিক্ত কিছু রয়েছে যেগুলি করবেন এমন বিষয় নাই। বরং মসজিদে প্রবেশ করলে ডান পা প্রথমে মসজিদে রাখতে হয় এবং বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে প্রবেশ করলে মসজিদ নববীতে অথবা যে কোনো মসজিদে আপনি ছোট মসজিদে বড় মসজিদে যে কোনো দুনিয়ার মসজিদে আপনি প্রবেশ করেন বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেশ করার জন্য কবরের কাছে যেতে হবে কথা নাই, সারা দুনিয়ার যে কোনো মসজিদে আপনি নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে ঢুকার সময় বলছেন বিসমিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লামের উপর পেশ করে দেওয়া হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দুনিয়ায় ছেড়ে রেখেছেন। নবী করিম সাল্লামের হাদিস সুনান নাসাইতে রয়েছে এবং হাদিসটি সহি যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন ভ্রমণকারী ফেরেশতা সাইয়াহিন, তারা ভ্রমণ করে থাকেন, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালামগুলি আমার পর্যন্ত পৌঁছে দেয় তারা।
তাহলে আপনি যে কোনো মসজিদে প্রবেশের সময় যে বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, ফেরেশতারা নিলেন আর আমলনামায় লিখলেন, আর দ্রুত যারা লিখার তারা লিখলেন যে ফেরেশতারা লিখার জন্য নিযুক্ত রয়েছেন, আর যারা নিয়ে যাওয়ার তারা দ্রুত নিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করে দিয়ে ইউবাল্লিগুনি, আমাকে উম্মতের সালামগুলি পৌঁছে দেওয়া হয়। সুতরাং মাধ্যম দিয়ে সালাম মানুষের মাধ্যম দিয়ে পৌঁছাবার দরকার নাই। আপনি যে কোনো জায়গায় দরুদ এবং সালাম পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উত্তম পন্থায় উত্তম সোর্সে আল্লাহ পাক পৌঁছে দেবেন ফেরেশতাগণের মাধ্যমে, যাদের ভুল হয় না, যারা ভুল ত্রুটি করেন না, যারা আল্লাহ পাকের নাফরমানি করেন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা নাফরমানি করেন আল্লাহ পাকের উপর, বরং যা কিছু আদিষ্ট তারা হন তাই তারা করে থাকেন। মসজিদে প্রবেশ করার সময় আরো যে দোয়া রয়েছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া অন্য মসজিদের জন্য, অন্য মসজিদে নববীর জন্য। তারপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর রহমত চাইবেন, কারণ মসজিদের ভিতর হচ্ছে রহমতের স্থান। আর মসজিদ থেকে বের হওয়ার সময় রহমত চাইবেন না, কারণ মসজিদের বাইরে রহমতের স্থান নয়, সেখানে আল্লাহ পাকের রুজির স্থান, অনুগ্রহের স্থান। সুতরাং বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, বের হওয়ার সময় কি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার এখন রুজি চাই, ফাদল মানে তোমার অনুগ্রহ অর্থাৎ তোমার রুজি চাই, বাইরে এখন রুজির প্রয়োজন, নামাজ পড়া হয়েছে এখন রুজি রোজগারের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার খাবার পানীয় প্রয়োজন, তা তোমার কাছে চাই। এই জন্য জুমার দিনের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন, ফাইজা কজিয়াতিস সালাহ, যখন নামাজ জুমার হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আর, তখন দুনিয়ার যেখানে যাওয়ার সেখানে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, মানে রুজি সন্ধান করো। তো এখানে কোরআনে কেরিমের আয়াতে ফাদলুল্লাহ মানে আল্লাহর রুজি, আর আপনার দোয়াই যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মানে তোমার রুজি চাই আল্লাহ, এখন মসজিদ থেকে বের হলাম, তুমি রুজি রোজগারের ব্যবস্থা করো, ছেলে মেয়ে আছে, আমার নিজের পেট আছে, আমার দায়ী দায়িত্ব আছে, মাতা পিতা আছে ইত্যাদি। তারপরে মসজিদে প্রবেশ করে প্রথম কাজ হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া, বসার আগে।